যাবার আগে আপনাদেরকে দুটো আমল দিয়ে যাব, দুটো আমল। আপনারা জান্নাতে যেতে চান, আটটা জান্নাতে যেতে চান, যে আমরা এইভাবে মরতে চাই যেন আমার জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। চাই কি চাই না? সবাই বলেন না, চাই কি চাই না? এই জান্নাতে যদি যেতে চান, আটটা জান্নাতের দরজা খোলা, একটা দুটো মাত্র আমলের কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কব কষ্টের না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যার নামে হাম্বলি মজহব, বড় বুজুর্গ, আল্লাহর ওয়ালি, বড় আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল, কথা শুনতেছেন আমার? মনোযোগ দিয়ে শুনে ভাই, আমলটা কইরো কিছু লাগবে না, জান্নাতি জান্নাতি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন বাড়ি থেকে বের হয়েছেন, নিজের এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে রাত্র হয়ে গেল, একটা মসজিদে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে যাওয়ার পরে এই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করলেন, কিন্তু চিন্তা করলেন মাগরিবের পরে যদি হাঁটা শুরু করেন তাহলে নিজের বাড়িতে আসতে লাগবে আরো একদিন, কেউ তাকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম এই মসজিদে আজকে এশার সালাত আদায় করব, প্রয়োজন বোধে মসজিদের যে কোনো কর্নারে আজকে ইবাদত করে রাত্র কাটাইয়া দিব, ফজরের সালাতের পরে মসজিদ থেকে হাঁটা শুরু করব। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই মাগরিবের সালাত আদায় করে মসজিদের ভিতরে জিকির করতে লাগলেন, ইশার সালাতের সময় হয়ে গেল, ইশার সালাত আদায় করলেন, মসজিদের কর্নারে বসে আছেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, হয়তো মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কোনো কর্মচারী, তিনি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মুরব্বী আপনি এখানে কি করেন? কেউ তো তাকে চিনে না, আল্লাহর বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি পথিক মুসাফির, আজকে রাত্রেটা ওখানে কাটাইয়া দিতে চাই, আমাকে কি ওখানে রাত্রে থাকবার জায়গা দেওয়া যায়? খাদিম অথবা মসজিদ বলছে পথিক মুসাফির, আমাদের মসজিদে অপরিচিত লোক থাকবার কোনো জায়গা নাই, চাইলেও থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। আমার বন্ধুগণ কত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তো এত বড় আলেম যিনি আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা মসজিদ থেকে বের হয়ে চিন্তা করলেন কোথায় যাবেন, হঠাৎ করে দেখেন একটা বাজার, হাঁটতে হাঁটতে একটা বাজার পাইলেন, গভীর রাত্রে বাজারে গিয়ে দেখেন একটা যুবক, ছেলে যুবক, মাথার মধ্যে সুন্দর একটা টুপি আছে, জোয়ান মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে যেন নূর চমকায়, এই যুবক বাজারের মধ্যখানে তার দোকানে বসে বসে রুটি বিক্রি করে, গরম চুলা, চুলার মধ্যে ডেকসি বসাইয়া, হাঁড়ি পাতিল বসাইয়া, তৈল দিয়া রুটি বানাইয়া পাবলিককে খাওয়াচ্ছে। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ঠান্ডা রাত্র যদি রুটিওয়ালার দোকানে চলে যাই, পকেটে টাকা নাই, তার কাছে গিয়ে যদি বলি আজকে রাত্রে তোমার দোকানে আমাকে থাকবার জায়গা দিয়া দাও, তাহলে আগুন আছে, আগুন পোহাতে পারবো, শরীরে ঠান্ডা দূর হবে। আল্লাহর গোলাম বুজুর্গ আলেম রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, তো
তুমি আমাকে চিনবে না। এই মসজিদে গিয়েছিলাম, মসজিদের কেউ আমাকে মসজিদে জায়গা দেয় নাই, রাত্র মসজিদে কাটাইয়া দিতে চাইলাম, কেউ আমাকে থাকতে দিল না। সকাল হয়ে গেলে আমি চলে যাব, তোমার দোকানে কি আজকে রাত্রে সারা রাত্র কি দোকান খোলা থাকবে? কই মুরব্বি, দোকান তো আমি ফজরের পরে বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি রাত্রবেলা তোমার দোকানে আমি থাকতে পারি? কো থাকতে পারবে? ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে গেলেন, কিছুক্ষণ পরে দেখেন আশ্চর্য কারবার, দোকানের ভিতরে আশ্চর্য কারবার তিনি দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন যুবকটা যখন রুটির খামির তৈরি করে, রুটির যখন খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আগুনের মধ্যে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটি উঠাইয়া পাত্রের মধ্যে যখন রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গভীর রাত্রে মানুষ রুটি কিনতে আসে, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা কেশের মধ্যে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আলিম বুজুর্গ আলিম ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ও দেখি সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর জিকির করে কারণটা কি? তিনি বললেন, বাবা জান, তুমি রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকা হাতে নিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপারটা কি বলো তো? লোকটা বলতেছে, ও বাবা, কে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি রুটি বিক্রি করি, কোন সময় জানি কার সাথে আমানতের খেয়ানত হয়ে যায়, কার সাথে কোন সময় জানি চলাফেরার মধ্যে ভুল হয়ে যায়, কারো রুটি বড় হয়ে যাবে, কারো রুটি ছোট হয়ে যাবে, কিন্তু টাকা সমান নিচ্ছি, না জানি রুটি যদি সমান না হয়ে ব্যবধান হয়ে যায়, টাকা তো ঠিকই ব্যবধান না নিয়ে সমান নিচ্ছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নিমক হারামের মতো, কাউকে আমি গরম রুটি দিচ্ছি, কাউকে আমি ঠান্ডা রুটি দিচ্ছি, কারো রুটিতে খামির বেশি যায়, কারো রুটিতে কম যায়, সবাইকে সমান দেই না, ভুল হয়ে যায়, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা, আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আমি থাকবো ততক্ষণ তো আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি যখন ঘুমাইয়া যাব আমি কিছুই জানি না, কিন্তু ওই সময় তুমি আমার ঠুটে আস্তাগফিরুল্লাহর জিকিরটা চালু করে রাইকা দিও, কন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, দীর্ঘ 32টা বছর হয়েছে আমি রুটি বিক্রি করি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জেনে শুনে একটা মিনিটও আস্তাগফিরুল্লাহর জিকিরকে ছেড়ে দেই না। আল্লাহ আকবার বললেন না? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা, তুমি যে প্রতিদিন আস্তাগফিরুল্লাহর জিকির করো, জিকির করে কি তুমি কোনো উপকার পাইছো? তুমি কি কোনো কল্যাণ পাইছো? যুবক বলতেছে, বুজুর্গ মুরব্বি, এই জিকির করবার কারণে যতগুলা পুরস্কার পাইছি আপনাকে বলি, এর মধ্যে হলো আমার রিজিকে কোনোদিন বরকত কমে যায় নাই, এই রুটি বিক্রি করে আমি আমার পরিবারের 57 জন লোককে খাওয়াই, এরপরেও প্রত্যেক মাসে আমার টাকা বেঁচে যায়। আল্লাহু আকবার, আমি এই রুটি বিক্রি করি আর ইস্তেগফার করি, ইস্তেগফার করবার কারণে আমার এই জিন্দেগিতে 17 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর কি তুমি পেয়েছো? যুবক বলতেছে, বলা তো যায় না,
আপনাকে চিনি না জানি না বলেই ফেলি, এই রুটি এই রুট সব সময় যখন ইস্তেগফার করি, এই জিকির করবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি বেশি বরকত দিয়েছেন, আমার হাতে এত সম্মান দিয়েছেন, আমি আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে হাত উঠাইয়া যত দোয়া করেছি হাত নামাতে দেরি হয়েছে, আমার দোয়াকে কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বলে কি এই ইস্তেগফারের এত বরকত, তোমার জিন্দগির সব দোয়া কবুল, শুধু আমার জন্য না, যারা আমার কাছে দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করি, তাদের বেলা দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। কথা বলতে পারি না দাওয়া কিনা, কিন্তু আমার হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না, সব দোয়া কবুল করছে। অবশ্য আল্লাহর কাছে যা চাইছি হাত নামাবার আগে পাইছি, কিন্তু কিন্তু কি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিন্তু কি? এই কথা বলার পরে যুবকটা কেঁদে দিয়েছে, কেঁদে মাটিতে বৈশা গেছে আর হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এখন কান্দ কেন? এই রুটিওয়ালা যুবক বলছে, বাবা আমি আপনাকে চিনি না, কিন্তু আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করেছি কবুল করেছেন, আপনি যে আমাকে বললেন জীবনে কোনো দোয়া কবুল বাকি আছে কিনা, কোনোদিন কোনো দোয়া ফেরত আসছে কিনা, এই কথা বলার কারণে ব্যথা পাইলাম। কেন পাইলা? 32 বছর থেকে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই, সেই জন্য আমি বড় আফসোস করি, তাহাজ্জুদ পড়ি, কান্দি, কিন্তু কবুল হয় না। এই একটা দোয়া আমার জিন্দেগির বাকি। কি রে বাবা? আমার দোয়া হলো, আমি গোটা দুনিয়ার মানুষের কাছে যত হুজুরদের কাছে যাই সবার কাছে শুনি, বর্তমান পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, গোটা দুনিয়ার বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ 32 বছরের সকল দোয়া তুমি কবুল করেছ, তোমার কাছে একটা দোয়া, আমাকে এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া, বাস্তবে সরাসরি সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে মালাকুল মত আজরাইল পাঠাইও না। কন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা, সকল দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আজ পর্যন্ত আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বিশ্ব নবীকেও তো স্বপ্নে দেখলাম, আহমদ ইবনে হাম্বলকে স্বপ্নেও দেখি না, বাস্তবেও দেখতে পারলাম না, বাড়ি অনেক দূরে যাইতে পারি না। এই কথাগুলো শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন, বাবা আমাকে অজুর পানি দাও। অজু করলেন, মুসল্লায় লুটিয়ে পড়লেন, সাজদায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি এত বড় আলেম, এক রাত্রে তোমার কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারি, 40টা ফতোয়া দিতে পারি, কিন্তু আমি অত মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই। তুমি একজন রুটি বিক্রেতাকে বানিয়ে দিয়েছ। তিনি উঠে যুবকের কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, বাবারে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগবে না, সফর করা লাগবে না, আজকে ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোকানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, তোমার ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং এই জিকির আমরা করব ইনশাআল্লাহ। আপনারা তো পীরের নামে জিকির করেন, খাজার নামেও গান গান,
শয়তানি বাদ দিয়ে দেন, জিকির করেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শুনেন, শেষ করে দিচ্ছি এক দুই মিনিট। কেন বললাম ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, আর বেশি বেশি করে আল্লাহ 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 এটা বলবেন। কেন বলতেছি শুধু আল্লাহ কেন? আল্লাহ এমন এক নাম যা বলতে গেলে হাত নাড়াতে লাগে, লাগে না হাত নাড়ানো লাগে, পা নাড়ানো লাগে, চিৎকার করা লাগে, ঠোঁট নাড়ানো লাগে, কিচ্ছু লাগে। দেখেন তো, শুধু আল্লাহ, শুধু জিব্বা, কি আল্লাহ, শুধু জিব্বা। কেন? এরব একটা হাদিসে আছে, রাসূলের পাককে আল্লাহ বলছেন, বন্ধু জানিস কেন আমি আল্লাহ বলতে গিয়ে এই নামটাকে এত সহজ কেন করেছি? আমার গোলাম সাকারাতের সময়, আমার গোলাম সাকারাতের সময় তার যদি মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচে যায়, প্যারালাইসিস হয়ে যায়, বডির কোনো অঙ্গে কাজ করে না, জিব্বাটা ভালো থাকে, আর জিব্বাটা নাড়াইয়া আল্লাহ বলতে পারে, আমি আল্লাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দেব। এর ব্যাখ্যা হাদিসে তিন জায়গায় আছে, তাবারানির পাঁচ জায়গায় আছে। এর সব থেকে বড় দলিল হযরতে আইয়ুব আলা নবিয়ুনা আলাইহি সালাতু ওয়াসালাম। আইয়ুব আলাইহি সালাম যখন অসুস্থ হলেন, কয় বছর, কয় বছর? দীর্ঘ ১৮ বছর। পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পচে গেছে, শরীর থেকে পোকা বের হয়, কান থেকে পোকা, নাক থেকে পোকা, চোখ থেকে পোকা, টুট থেকে পোকা, বডি থেকে পোকা, পোকা আর পোকা। দুর্গন্ধের কারণে দুই তিন কিলোমিটার পর্যন্ত পাবলিক যায় না, গ্রামের মানুষ জঙ্গলে ফালাইয়া দিছে, চইলা গেছে ১৮ বছর। ১৮ বছর থেকে অসুস্থ, শরীরে পোকা আর ব্যথা। একদিন হঠাৎ করে আইয়ুব দেখেন তার জিব্বাটায়ও পোকা ধরতেছে। ওই দিন ১৮ বছর পরে একদিন আইয়ুব শুধু আল্লাহকে বলছেন আল্লাহ, কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আইয়ুব কষ্ট পাচ্ছ, তোমার পা পচা, হাত পচা, মাথা পচা, ফুক বের হচ্ছে, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ, এজন্য বড় কষ্ট হয়ে আহ বলছ, কেন আইয়ুব কষ্ট হচ্ছে? আল্লাহ না, ব্যা তুমি মাফ করো আল্লাহ, আমার কোনো কষ্ট হয় না, তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচাইয়া, পোকা দিয়া, দুর্গন্ধ দিয়া, তুমি যদি খুশি হও আর মরার পরে যদি তোমাকে একটাবার দেখতে পারি, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই। আইয়ুব আজকে কষ্ট আহ বলছো কেন? আল্লাহ তুমি জানো পুরা বডি পচাইয়া দিছো, কোনোদিন কিছু বলি না, আজকে দেখতেছি সকালবেলা আমার জিব্বাটা পুইচে যাইতেছে, আমার জিব্বাটাই পোকা ধরতেছে, এই জন্য আহ বলছি। কেন বলছো? আল্লাহ সপ্ত নষ্ট করে দিছো, কিছু বলি না, কারণ জিব্বাটা ভালো ছিল, তোমার নাম নিতে পারতাম আল্লাহ। কারণ ঠোঁট নাড়াইলে ব্যথা, জিব্বা নাড়াইলে, ঠোঁট নাড়াইলে ব্যথা পায়, পোকা পড়ে, এই জন্য ঠোঁট না নাড়াইয়া আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আজকে আমার ঠোঁটটাও পচে যাইতেছে, আল্লাহ সব নষ্ট করে দাও, ঠোঁটটা নষ্ট, এই জিব্বাটা নষ্ট করো না, কারণ এই জিব্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ চিৎকার করে বলছেন আইয়ো, তুমি এই যেই শব্দ বলেছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আরশে আজিম তো ক্ষেপে উঠছে, আইয়ুব আর কষ্ট দিব না, ওই একটা কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে সুস্থ বানাইয়া ১৮ বছরের যুবক বানাইয়া দিলাম। এই জন্য আল্লাহর নামের জিকির করো, বাবার নামের জিকির বাদ দাও, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। পাঁচটা হয়ে গেছে কাটায় কাটায়, আর লম্বা করব না, শুধু একটা বললাম মিজানের পাল্লার। এখন যাদের মিজানের পাল্লা একেবারে নাই থাকবে, আমলনামা যে বাম হাতে আসবে কেমনে আসবে তার বললাম না, সময় নাই, এই আমলনামা আল্লাহ এভাবে হাতে দিবেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এর হাতটা ভাঙ, এর হাত ভাঙ্গো, মুড়াইয়া ফেরেস্তার হাত ভাঙবে, মানে বুকের ভিতর দিয়ে টাইনা ঢোকাবে, পিছন দিকে নিয়ে বের করবে, আর আল্লাহর কাছে আল্লাহ বলবেন এর হাতে আমলনামা দেও, আমলনামা দেওয়া হবে বাম হাতে, হাত থাকবে পিছন দিকে, বুকের ভিতর দিয়া ঢুকছে, পিছন দিকে হাত গেছে, তখন ফেরেস্তারা বলবে আল্লাহ আমলনামা তো দিছি,
ও পড়বে কেমন, তো চৌকে দেখতেছে না, মুখ সামনে দিয়া হাত পিছন দিয়া আল্লাহ বলবেন ওর ঘাড়কে মটকায়া পিছন দিকে কর, ঘাড়কে মটকায়া পিছন দিকে কর, কইরা ওরে বল পড়তে। এরপরে কি হবে ওগুলা লম্বা আলোচনা আজকে এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো।